আসসালামু আলাইকুম, বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ শেষ করেছে পাকিস্তান। টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটের দীর্ঘ সিরিজে টেস্ট ও টি টোয়েন্টি হাত ফসকে গেলেও ওয়ান ডে সিরিজ জিতেছে বাবর আজমরা, আর পাকিস্তানের ওয়ান ডে সিরিজ জয়ে কপাল পুরল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথমটিতে হেরেছিল স্বাগতিক পাকিস্তান, যার কারণে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে সাত থেকে ছয়ে উঠে আসে বাংলাদেশ। তবে এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে 2-1 ব্যবধানে জয়ও বড় ভূমিকা ছিল। অন্যদিকে পাকিস্তান নেমে আসে এক ধাপ নিচে তথা ছয় থেকে সাতে। ওজি বাহিনীর বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাবর আজমদের সেই জয়ে আবারও র্যাঙ্কিংয়ে আগের জায়গায় চলে যায় বাংলাদেশ। তবে সে সময় আইসিসির ওয়েবসাইটে তথ্য আপডেট করা হয়নি, অবশেষে তৃতীয় ওয়ানডের পর আপডেট করা হয়েছে। 4 এপ্রিল সবশেষ আপডেট করা আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী 30 ম্যাচে 97 রেটিং নিয়ে ছয়ে আছে পাকিস্তান, অন্যদিকে 34 ম্যাচে 93 রেটিং নিয়ে সাথে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।